কচিগুলো একদম হ্যাঁ অনেক সফট হয়েছে মাংসটা কুচিগুলো একদম হ্যাঁ আরো ছোট 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 গুলো মাংসগুলো যে কষাই কষাই কেটেছে তো ছোট ছোট করে ফেলেছে আমি ওখান থেকে একটু বড় বড় মাংস নিয়ে একটু বারবিকিউ করব আর কি এই জন্য মাংসগুলো আসলে এগুলো ডেডিকেটেড বারবিকিউ এর ইয়ে না স্টেকের মাংস না বাট স্টিল আমরা এটা দিয়ে করব আশা করি তোমার মশলাটা যে মানে বানিয়েছো একটু চেখে দেখেছি খুবই মজা হ্যাঁ তো এটা আমার মনে হয় যে কোনো মাংস দিয়েই ভালো লাগবে এক্স্যাক্টলি আসলে আমরা তো আসলে বাঙাল আমাদের তো স্টেক ওই ডেডিকেটেড স্টেক আমাদের লাগে না আমাদের মশলা যে মাখে আমরা যখন গ্যাসের ছোট ছিলাম গ্যাসের চুলাতে মাংস পুড়ে মাখানো মাংস পুড়ি খেতাম অনেক ভালো লাগতো ওই তুলনায় এটা আসলে এটা ভালোই হবে এটা অনেক থাউজেন্ডটা বেটার হবে অ্যাকচুয়ালি আশা করি আর কি ইনশাল্লাহ এটাকে ম্যারিনেট করে এটার মধ্যে আমি দিয়েছি ট্যান্ডারাইজার দিয়েছি তো ওই যে পেপের তো এটা আমার বেশি সময় লাগবে না দুই ঘন্টা ম্যারিনেট করলে আমার নরম হয়ে যাবে তুমি তো অনেকদিন ধরে বলছিলে যে কচি পেঁপে ছোট পেঁপে হ্যাঁ যে হলে ভালো হয় ওটা টেন্ডারাইজেশনের জন্য ইয়ে করতে সাহায্য করে আর কি মাংসটাকে সামহাও আল্লাহ আমাদেরকে দিয়ে দিল এক্স্যাক্টলি লোভনীয় লোভনীয় লাগছে ওটা দেবুন একটু রাখবো যে ব্রাশ করার জন্য এখান থেকে ওটা থাকবে তখন রান্নাটা করব চুলাতে তখন আবার মাঝে মাঝে একটু ওটা ওই মশলাটা একটু ব্রাশ করে দিলে মাংসটা একটু ড্রাই থাকবে না আর কি একটু জুসি থাকে ভেতরটা সুন্দর থাকে মশলা ফেলে ব্যাপারটা ভালো আসে আশা করি ভালো আসবে এখন এটাকে আমি দুই ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দিব ফ্রিজে রেফ্রিজারেটরে রাখবো ফ্রিজারে না তারপর এটাকে আমার ফ্রিজ থেকে বের করে নর্মাল রুম টেম্পারেচার নিয়ে এসে তারপর আমি চুলাতে দিব নাহলে রুম টেম্পারেচার যদি না নিই ঠান্ডাটা এনে চুলাতে দিয়ে দিই তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে মেইনলি হচ্ছে কি রুম টেম্পারেচার আনতে হবে নর্মাল টেম্পারেচার তাপমাত্রা এনে তারপর ওটাকে রান্না করতে হবে ওকে Thank you.
পর এক মিনিট করে করব বুঝছো, তাহলে তোমার সুন্দরভাবে এটা ইয়ে হবে আর কি সিদ্ধ হবে। টেন্ডারাইজার দেওয়াতে সোজা ভাঙলা পেঁপে বাটা মাংস আমার খুলে খুলে পড়তেছে, সো টেন্ডার, এত নরম হয়ে গেছে। না না হাই ফ্লেমে তো, হাই ফ্লেম তো অনেক নরম হয়ে গেছে। এটা দুই ঘন্টা না দিয়ে এক ঘন্টা দিলেই হতো না? আমার মাংস মনে হয় গলে গেছে, আমাদের ওই যে একটু বেশি সময় ধরে রেখে দিয়েছে। তুমি কি করছো এখানে? আমি মেয়োনিজ মিশাচ্ছি, মেয়োনিজ, টমেটো সস, তারপর পিকল, ডাইস পিকল, ডাইস গ্রিন চিলি, এগুলো একসাথে মিশিয়ে একটা সস তৈরি করছি। ও পিকল কি এটা? পিকল এভরিথিং ইজ হোমমেড, সসটা হোমমেড, মেয়োনিজ হোমমেড, আমাদের সবই হোমমেড। এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ। দেখি এটা একটু চেক করি, অনেক সফট হয়েছে মাংসটা। এটা তো সস্তা দিয়ে খাও, দেখো একটু সস্তা লাগে না? তুমিও খাচ্ছ, টেস্ট করে দেখছি একটু। এত টেস্টি হয়েছে না? রিয়েল স্মোকি, এখন পুরো ঘর গন্ধ হয়ে গেছে, ধোয়া ধোয়া হয়ে গেছে, সুন্দর মনে হচ্ছে কাবাবের দেশে আছে। এটাতে কি পুদিনা দিবা? ক্যাপসিকাম, পেঁয়াজ আর পুদিনা মিশায় একসাথে একটু টস করবে, এটা মধ্যে একটু আচার, একটু আচার দিবেন না? নো, এইভাবে না, দেখো
তুই খা না।